দর্শক সমসাময়িক বিষয় নিয়ে বরেন্দ্র টেলিভিশনের নিয়মিত আয়োজন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জহরুল ইসলাম মন আজকের আড্ডার বিষয় কম্পিউটার ও প্রযুক্তি আজকের আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান এ সাগর এছাড়া উপস্থিত আছেন ইশাদ জাহান ইসিতা সিইও টিংটিংটেক শুভ সন্ধ্যা আপনাদেরকে অনেক কষ্টের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমে চলে যাচ্ছি সাগরের কাছে সাগরের কাছে আমি জানতে চাইব যে বিষয়টি আপনি কম্পিউটারের শিক্ষার্থী কম্পিউটারের শিক্ষার্থী হিসাবে আপনি নিজেকে কীভাবে দেখছেন আপনার এত সাবজেক্ট থাকতেও আমি আপনি কেন কম্পিউটারকে বেছে নিলেন এবং এই কম্পিউটারের ভবিষ্যৎটা কী ধন্যবাদ মন ভাই আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি বরেন্দ্র টেলিভিশনের সকল কলা কৌশলীকে যারা আজকে আমাদের আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মূলত যে প্রশ্নটি আমাকে করা হলো যে আমি কেন কম্পিউটারে ভর্তি হয়েছি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই তারপরে আমাদের রেজাল্ট অনুযায়ী সেখানে যেই সাবজেক্টটি আমাদের আসে মূলত সেই বিষয়টিতে আমরা পড়াশোনা করি আমার ক্ষেত্রে এই এর একটু ব্যতিক্রম হয়েছিল সেটি হচ্ছে আমি ছোটোবেলা থেকেই যখন আমি স্কুল কলেজে পড়াশোনা করি তখনই আমি কম্পিউটার বিষয়ক কোনো একটি বিষয়ে পড়াশোনার জন্য বাসাতেও ইচ্ছা পোষণ করি এবং বাসার যারা আছেন আমার অভিভাবকগণ তারা এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন তো আমার ভাগ্য আমি বলছি যে সুপ্রসন্ন কারণ আমার যে ইচ্ছা ছিল যে কম্পিউটার বিষয়ক যে বিষয়ে পড়ার জন্য আমি সেই বিষয়ে পড়াশোনা করছি মূলত যেই কারণে আমি কম্পিউটারের প্রতি আগ্রহী হই সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে যে ইভালুয়েশন হচ্ছে এইটার কারণেই যে আমরা দেখছি যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে এবং এইখানে বাংলাদেশের যে কম্পিউটার প্রযুক্তিতে যে পরিমাণে একটি ধারা এবং তরঙ্গ আসছে সেই কারণে আমি মূলত কম্পিউটার বিষয়ে পড়তে ইচ্ছা পোষণ করছি সবচেয়ে বড় যে বিষয়টি আসছে যে বর্তমানে তথ্য প্রযুক্তির যে উন্নয়নের জোয়ার আমাদের দেশে এখন বয়ে চলেছে বাংলাদেশ সরকার থেকে শুরু করে সর্বস্তরে জনগণ এই কম্পিউটার বিষয়ক এবং তথ্য প্রযুক্তি বিষয়ক যে জ্ঞান অর্জন এখানে সবাই যাচ্ছে এবং এই প্রযুক্তির ধারা আমাদেরকে জীবনধারাকে মূলত বদলে দিয়েছে সেই কারণে আমি আসলে আমার পুরো পড়াশোনা এবং এই পড়াশোনা পরবর্তী যে পেশা এ প্রত্যেকটি ক্ষেত্রে কম্পিউটার বিষয়কে বেছে নিয়েছি ধন্যবাদ সুন্দরভাবে বলার জন্য আসলে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা যখন বসবাস করছি তখন কিন্তু দেখছি প্রযুক্তি ছড়ায় আমরা চলাই প্রায় অসম্ভব হয়ে পড়ছে আমি আরেকজন আরেকজনের কাছে চলে যাচ্ছি ইশিতার কাছে যাচ্ছি যে বিষয়টা জানতে সেটা হচ্ছে তুমি তো জোলজির স্টুডেন্ট বাট জোলজি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তুমি একটি সুন্দর ইয়ে করেছো টিং টিং টেক নামে একটা তুমি হচ্ছে চ্যানেল খুলেছো এবং তোমাদের নিজস্ব একটা তুমি সেখানে প্রযুক্তি বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে যাচ্ছ তোমার এত প্রফেশন থাকতে এই টিং টিং এর তৈরির কারণটা কি এবং প্রযুক্তি বিষয়ে তুমি কেন আগ্রহী হলা ধন্যবাদ জহুর ইসলাম মুন ভাইয়াকে এবং আবারও ধন্যবাদ বরেন্দ্র টিভিকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার একটা সুযোগ করে দেওয়ার জন্য তো আসলে প্রযুক্তি আর লাইফ সায়েন্স দুইটা সম্পূর্ণ বিপরীত মেরুর দুইটা বিষয় তো আমি যখন লাইফ সায়েন্সে পড়াশোনা করি তখন আমি একটা জিনিসের অভাব বোধ করলাম যে এই যে আমি জিনিসগুলো পড়তেছি আর পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে আসলে আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রযুক্তির দিক থেকে খুবই পিছিয়ে আছি এখন আমরা একটা ফোন কিনতে যাব সেটা আমরা আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা কোন জিনিসটা কিনবো বা আমরা একটা কম্পিউটার কিনতে যাব। আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আমাদের আসলে কোনটা ঠিক দোকানদার আমাদেরকে যা বুঝিয়ে দিচ্ছে আমরা সেটাই নিয়ে চলে আসছি আলটিমেটলি আমরা ঠকে আসতেছি তো সেখান থেকেই আমার একটা চিন্তা জন্ম হলো যে আমার সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কিছু একটা করা দরকার তো সেখান থেকেই আমি একটা ইনিশিয়েটিভ শুরু করেছি একটা চ্যানেলের মাধ্যমে সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে এই বিষয়গুলো নিয়ে আপনি টোটালি হিসেবে দেখছেন এবং এছাড়াও সমাজকে প্রযুক্তিতে কিভাবে তাদের মধ্যে জনপ্রিয়তা করানো যায় এবং তাদেরকে কিভাবে বিজ্ঞান প্রযুক্তি বিষয়গুলো সরানো যায় সেই বিষয়গুলো আমি সাগরের কাছে যে বিষয়টা জানতে চাইবো আজকে কম্পিউটার জগতে দেখা যাচ্ছে আহ প্রোগ্রামের প্রোগ্রামার যেটা বলা হয় প্রচুর অভাব করছে আমাদের বিদেশ থেকে হায়ার করতে হচ্ছে ইন্ডিয়া থেকে হায়ার হায়ার করতে হচ্ছে বিদেশ থেকে চায়না থেকে জাপান থেকে হায়ার করা হচ্ছে এই প্রোগ্রামের অভাব বোধটা কি শুধুমাত্র কি এই প্রোগ্রামের অভাবটা আমাদের বাংলাদেশে কেন হচ্ছে এবং ভারতের একজন ভালো একজন গুগলে জব করছে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে তেমন কেউ নেই বা ইন্ডিয়া আরও অন্য জায়গা থেকে যাচ্ছে এটা আপনাকে এই প্রোগ্রামের প্রোগ্রামের অবস্থাটা এত বাজে এবং নাজুক কেন এই বিষয়টা আপনি যদি একটু বলতেন ধন্যবাদ মন ভাই মূলত হচ্ছে শুধুমাত্র প্রোগ্রামার না আমাদের কম্পিউটার বিষয়ক অন্যান্য যারা কাজ করেন বিশেষ করে যারা সফটওয়্যার তৈরি করেন তাদেরকে আমরা প্রোগ্রামার বলি যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদেরকে আমরা ডেভেলপার বলি যারা এগুলো ডিজাইন করেন তাদেরকে ডিজাইনার বলি এই যে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা যারা বাংলাদেশি আছে এদেরকে আমরা দেখেছি যে আমাদের যে দক্ষ জনগোষ্ঠী এই দক্ষ জনগোষ্ঠী দুক্ষেত্রে আমরা বাধা পাই এক নম্বর হচ্ছে যারা ঠিকভাবে কাজ করেন তাদের ঠিক মূল্যায়নটা হয় না আরেক দিকে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমরা যে কাজটি চাই সেই কাজটি আমরা ওই দক্ষ প্রোগ্রামারদের কাছে পাই না ক্ষেত্রে আমরা যদি একটু নজর দিই দুটি ক্ষেত্রেই যে প্রথম ক্ষেত্রে যদি দেখি যে যারা দক্ষ প্রোগ্রামার বা যারা দক্ষ কাজ করছে তাদেরকে আমরা কিন্তু ঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না আপনি দেখুন যে বাংলাদেশে যখন আমরা কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করে বের হয়ে একটি স্যালারি রেঞ্জ যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা ঢাকা শহরে তাকে থেকে খেয়ে এই দশ থেকে পনেরো হাজার টাকা সে মাসিক পাচ্ছে শুনতে হাস্যকর হলেও যখন হচ্ছে আমরা কোনো পিওন দারোয়ানের নিয়োগ দেখি সেখানেও কিন্তু ওই অফিসেরই দশ থেকে পনেরো হাজার টাকা রেঞ্জে থাকে এটি নিয়ে কিন্তু আমাদের যারা কম্পিউটার বিষয়ক পড়াশোনা করছে পুরো বাংলাদেশে তাদের একটি ক্ষোভ আছে যে আমাদের স্টার্টিং যে স্যালারি আছে সেটি কিন্তু দেশ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এটি খুবই নগণ্য এইটি হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের এই যে পড়াশোনা যে বিষয়টি রয়েছে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার বিষয় সেটি হতে পারে কম্পিউটার সায়েন্স সেটি হতে পারে ইনফরমেশন সায়েন্স সেটি হতে পারে আইটি ইনফরমেশন টেকনোলজি এইগুলোতে আমাদের যে মার্কেট রিলেটেড পড়াশোনা তার চেয়ে কিন্তু আমরা অনেক বাইরে আছি অর্থাৎ থিওরিটিক্যাল পড়াশোনাগুলো আমাদের বেশি এক্ষেত্রে চার বছর অথবা ছয় বছর পড়াশোনা করার পরে যখন একজন ছাত্র সরাসরি মার্কেটে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সে মার্কেটের জন্য ক্যাপাবিলিটি অর্জন করছে না অর্থাৎ চার বছর বা ছয় বছর পড়াশোনা করছে মাস্টার সহ সে শুধুমাত্র থিওরিটিক্যাল যে নলেজ সেটি নিয়ে যাচ্ছে এরপরে যে দেখা যায় দুই বছর অথবা তিন বছর তাকে ট্রেনিং করতে হচ্ছে এক্সট্রাভাবে সেই তার অফিসে তারপরে সে ক্যাপাবল হচ্ছে মার্কেটের সাথে মানিয়ে নেওয়ার জন্য এই দুইটি ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা রয়েছে এবং আপনি যেটি বললেন যে ইন্ডিয়ান অথবা জাপানিজ অথবা চায়না থেকে আমরা ডেভেলপার নিয়ে আসছি সেটি হচ্ছে যে তারা অনেক আগে থেকে কিন্তু এটার সাথে প্র্যাকটিস করছে আপনি যদি একটু পেছনে ঘুরে থাকেন যখন হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট রাজীব গান্ধীর হাতে ছিল কংগ্রেসে তখন থেকে তাদের ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্টটি তারা তৈরি করেছে এবং পরবর্তী সময়ে এখন পর্যন্ত তাদের সরকারের উত্থান পতন হয়েছে বিভিন্ন দল তাদের ক্ষমতা এসছে কিন্তু তখনকার সময় যে কনসেপ্টটি রয়েছিল প্রায় চল্লিশ বছরের একটি তাদের ধারণা এবং উত্তরোত্তর এটি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে সেই কনসেপ্টটি নিয়ে কিন্তু তারা এগোচ্ছে বাংলাদেশের প্রাসপেকটিভে আমরা যেটা দেখি যে এই কনসেপ্টটি কিন্তু ঠিক নেই আমাদের খুব অল্প সময় হয়েছে ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টটি সরকার সেটি গ্রহণ করেছে এবং পরবর্তী সময়ে আমরা দেখছি যে এটি নিয়ে কাজ চলছে আমরা আশা রাখতে পারি যে বর্তমানে যেই জোয়ারটি রয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দু সালে আমরা মধ্যমায়ের দেশ এবং দু সালে যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা চলছে এবং মূল হাতিয়ার হিসেবে ধরা হচ্ছে তথ্য প্রযুক্তিকে সেইভাবে তথ্য প্রযুক্তিতে প্রতিটি ক্ষেত্র থেকে আমরা দেখছি যে নানানভাবে এখানে প্রণোদনা দেয়া হচ্ছে এভাবে যদি চলতে থাকে আমরা আশা করি যে আর চার থেকে পাঁচ বছরের মধ্যেই হয়তোবা ইন্ডিয়া এবং জাপানিজরাই আমাদের কাছ থেকে প্রোগ্রাম এবং ডেভেলপার নিবে আচ্ছা ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য আসলে আমি যেটি চেয়েছি প্রশ্ন সেটি উত্তর পেয়েছি আমি ইশিতার কাছে এখন জানতে চাইব যে বাংলাদেশের এই ডিজিটালাইজেশন যেটা বলা হচ্ছে যে ডিজিটাল বিডি বাংলাদেশ কারণ এখন অলরেডি গভর্নমেন্ট সবসময় এই বিষয়ে সাপোর্ট দিচ্ছে সে তাদেরকে কীভাবে নিজেদেরকে তৈরি করতে হবে সব বিষয়ে সাপোর্ট দিচ্ছে বাট এত সাপোর্ট দেওয়ার পরেও গভর্নমেন্ট আপনার মতো একজন ভলেন্টিয়ারকে নেমে যেতে হচ্ছে মাঠে আপনাকে কিভাবে এই প্রযুক্তি তারা হাতে নিবে তো এই প্রযুক্তি হাতে নেওয়ার আপনারা যখন জনগণের পৌঁছানোর জন্য সরকারের কি কি করণীয় হতে পারে আপনি কি মনে করছেন যে আসলে সরকার সঠিকভাবে করছে না আপনি নিজেরা বা শিক্ষার্থী যারা আছে তাদের বা করণীয় কি আমাদের শিক্ষার্থীদের যাদের করণীয় বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের উচিত মাঠ পর্যায়ে কাজ করা যেমন স্কুল কলেজ লেভেল থেকেই যদি আমরা বাচ্চাদেরকে বা যারা এ ধরনের কাজ করতে চায় তাদেরকে যদি আমরা প্রপার ট্রেনিং দেই প্রপার ওয়ার্কশপ করাই প্রপার সেমিনার করাই এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা একটা ভবিষ্যৎ জাতি হিসেবে গড়ে তুলতে পারি এখন সে ইমরান ভাইয়া কম্পিউটার বিজ্ঞানে পড়ালেখা করেছেন কিন্তু আমি একজন জুলজির স্টুডেন্ট তো আমার পক্ষে কিন্তু কম্পিউটার বিজ্ঞানের সব কিছু জানা সম্ভব না তেমন এই জিনিসটাই ঘটতেছে আমাদের দেশে যে যারা কম্পিউটার বিজ্ঞান বা রিলেটেড সাবজেক্টে পড়ালেখা করতেছে শুধুমাত্র তারাই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতেছে কিন্তু যারা জনতা আছে তাদের কাছে মেসেজটা কিভাবে পৌঁছাবে তো এই জন্যই আমরা এই আমরা আমি এই প্ল্যাটফর্মটা করার চেষ্টা করছি যে ধীরে ধীরে এই জিনিসটা আমি সবার মাঝে ছড়ে দেব। এবং আমার সামনে আরও বড় প্ল্যান আছে এছাড়াও আমি রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সাথেও এই ধরনের ইনিশিয়েটিভ প্ল্যান নিয়ে কাজ করছি এবং সামনেও আরও কাজ করব যে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে বিভিন্ন কলেজে গিয়ে বিভিন্ন ওয়ার্কশপ করাবো ছেলে বিভিন্ন সেমিনার করাবো আশা করছি যে এর মাধ্যমে আমাদের অবস্থান থেকে আমাদের জায়গা থেকে আমরা কিছু পরিমাণ কন্ট্রিবিউশন সমাজকে উপহার দিতে পারি এখন এখানে যদি আমরা সরকারি সহায়তা পাই তাহলে অবশ্যই সেটা অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব আচ্ছা আপনি যেটা বললেন সরকারি পর্যায়ে সহযোগিতা যদি পায় বড় পর্যায়ে সম্ভব কিন্তু আমরা যখন সরকারি পর্যায়ে এই সহযোগিতা দেওয়া হলো ফান্ড দেওয়া হচ্ছে সবকিছু হিউজ পরিমাণ ফান্ড হচ্ছে আমি ইমরানের সাগরের কাছে জানতে চাইব বর্তমানে রাজশাহীতে একটা হাইটেক হাইটেক পার্ক হতে যাচ্ছে আপনি জানে থাকবেন এই হাইটেক পার্ক কেন দরকার এবং রাজশাহীর জনগণ এটা এটাকে কিভাবে দেখছে এবং আপনারা শিক্ষার্থী এই হাইটেক পার্ক নিয়ে কি ভাবছেন এবং হাইটেক পার্ক কেনই বা প্রয়োজন ধন্যবাদ মুন ভাই মূলত হাইটেক পার্কে যাওয়ার আগে একটু বিষয় বলে রাখা দরকার যে এই হাইটেক পার্ক কনসেপ্টটি বাংলাদেশ সরকার কিভাবে এলো আপনি যদি আমেরিকার দিকে লক্ষ্য করেন আমেরিকার পুরো যে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে গুগল মাইক্রোসফট ফেসবুক এই প্রত্যেকটি যে ইন্ডাস্ট্রি সব কিছু শুরু হয়ে হচ্ছে বা সব কিছু মূল কেন্দ্র সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া তো এই ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালি থেকে কিন্তু বিশ্বের অনেক দেশ তাদের নির্দিষ্ট একটি শহরকে সিলিকন ভ্যালি আদলে তারা তুলে ধরেছে যেন সেখান থেকে সেই দেশের তথ্য প্রযুক্তি বিষয়ক ইভোলিউশনটা হয় বাংলাদেশ সরকারও কিন্তু এরকম একটি প্ল্যান করেছে ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ব্যাঙ্গালোরকে কিন্তু আজ থেকে প্রায় তিরিশ বছর আগে ভারতের সিলিকন ভ্যালি তারা ঘোষণা করেছে এবং আপনি জানেন যে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে তথ্য প্রযুক্তিতে এগিয়েছে ব্যাঙ্গালোরে সেখান থেকেই মূলত পুরো ভারতবর্ষ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার যেটি চিন্তা করেছে সেটি হচ্ছে বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে এইরকম ছোটো ছোটো সিলিকন ভ্যালির মতো একটি অঞ্চল গড়ে তোলার সেই ক্ষেত্রে তারা প্রত্যেকটা অঞ্চলে একটি করে হাইটেক পার্ক প্রথম দিকে প্রত্যেকটি বিভাগীয় শহর ছাড়াও আপনার গাজীপুর এইসব জায়গাতে যশোর এই সব জায়গাতে তারা হাইটেক পার্ক গড়ে তুলছে কিন্তু সিলিকন ভ্যালি যে কনসেপ্টটা যে একটি নগরীকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করবে সেটি কিন্তু বাংলাদেশ সরকার রাজশাহীকে বেছে নিয়েছে এবং বর্তমান যে যেই মন্ত্রী মহোদয় আছেন আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক আহ জনাব মোস্তফা জব্বার প্রতিমন্ত্রী যিনি রয়েছেন আমাদের জুনায়দ আহমেদ ফলক তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টিতে অনেক জোর দিচ্ছেন যে বাংলাদেশ সরকারের এই সিলিকন ভ্যালি কনসেপ্টটি সবচেয়ে বেশি রাজশাহীর দিকে এখন রাজশাহীতে হাইটেক পার্টি হলে কি ধরনের সহযোগিতা হবে রাজশাহীতে অনেক ছোট ছোট স্টার্ট আপ আছে স্টার্ট বলতে যারা তথ্য প্রযুক্তির দিকে মানে যে কোনো বিজনেসে শুরু করাকে আমরা স্টার্ট আপ বলি বাট সিলিকন ভ্যালি থেকে যে জায়গাটিতে প্রণোদনা দেওয়া হবে যারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করতে চায় যারা সফটওয়্যার উৎপাদন করতে চায় সেই সফটওয়্যার বিদেশে রপ্তানি করতে চায় এই বিষয়টিতে সরাসরি সরকারি যে সহযোগিতা সেটি হাইটেক পার্ক থেকে দিবে এবং যারা বিখণ্ডভাবে বিভিন্ন ধরনের এরকম সেবামূলক কাজ করে আসছেন যারা সফটওয়্যার নির্মাতা অথবা তার মতন হতে পারে তারা ইউটিউবে ভিডিও তৈরি করছে বিজ্ঞান এবং প্রযুক্তিকে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে এই ধরনের বিভিন্ন উদ্যোক্তাদেরকে তারা একত্রে নিয়ে এসে সরকারি যে সহায়তা এবং প্রণোদনা সেটি যেন সহজে দেওয়া যায় সেই জন্য হচ্ছে হাইটেক পার্ক এছাড়াও সরকার যে বিভিন্ন ধরনের যে ট্রেনিং প্রোগ্রাম তাদের বিভিন্ন ধরনের যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন যারা বেকার যুবক রয়েছেন এই বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠীতে গড়ে তোলার জন্য সরকারি যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম সেগুলো কিন্তু হাইটেক পার্কের মাধ্যমে দেওয়া হবে এ কারণে আমরা দেখছি যে যারা উদ্যোক্তা ব্যবসায়ী তাদের যে সহযোগিতা এবং যারা উদ্যোক্তা হতে চায় ব্যবসায়ী হতে চায় বা দক্ষ হতে চায় তাদের জন্য কিন্তু হাইটেক পার্ক কাজ করবে আচ্ছা খুবই সুন্দর বিষয় সেটা হচ্ছে হাইটেক পার্ক যখন হবে তারপরে আমরা যে সুবিধাগুলো পাবো যেগুলো আপনি উল্লেখ করলেন ঋষিতার কাছে এই বিষয়ে আমি জানতে চাইব আসলে এই হাইটেক পার্ক যখন হবে হওয়ার পরে এইখানে আমরা জানি যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করি এটা বিশাল একটা অঙ্ক আপনি যেমন ভলেন্টিয়ার ওয়ার্ক করছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাথে যখন আপনি এই ওয়ার্কের সাথে জড়িত হতে যাচ্ছেন তখন কিন্তু একটা বাধার সম্মুখীন হবেন কেন আপনি চলুন যে আপনি এটা করলেন আপনার এই অভিজ্ঞতাটাকে মানে কিভাবে আসলে মূল্যায়ন তো আদৌ হবে কি না আপনি এর মধ্যে আপনি এর মধ্যে কোনো প্রশ্ন খুঁজে পান না যে আপনি অভিজ্ঞতাটা আসলে আপনার কাজে লাগবে কি লাগবে না এই বিষয়টা যদি একটু আপনি ভবিষ্যতের চিন্তা থেকে বলুন আসলে প্রথমে ধন্যবাদ মুন এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য তথ্য প্রযুক্তি আসলে এমন একটা জিনিস যে আপনি যে বিষয়েরই স্টুডেন্ট হন না কেন আপনাকে কিন্তু আলটিমেটলি তথ্য প্রযুক্তির মধ্যে দিয়েই যেতে হবে আপনি যাই হন না কেন আপনার ফোনটা আপনাকে হাতে নিতেই হবে আপনার ঘরের ফ্যানটা আপনাকে চালাতেই হবে টিভি আপনাকে দেখতেই হবে সো তথ্য প্রযুক্তি ইজ এভরি তো সেই দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই বলবো যে তথ্য প্রযুক্তি বিষয়ের অভিজ্ঞতাটাকে সাবজেক্ট ওয়াইজ চিন্তা না করাটাই বেটার এটাই হলো কথা আচ্ছা ঠিক আছে আমরা আবার আবারও সাগরের কাছে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখছি বাংলাদেশের এই আপনি বললেন দক্ষ জনগণকে দক্ষ জায়গায় বসানো হচ্ছে না প্রোগ্রামের দক্ষ দক্ষতায় এই কারণে কিন্তু ফিল তৈরি হচ্ছে তো ফিল তৈরি হওয়ার পিছনে কারিকুলার যে কারিকুলাম যেটা আছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপার লেভেল টাওয়ার লেভেল মানে সব জায়গায় আমাদের এসএসসি থেকে শুরু করে সব জায়গায় যে কারিকুলার অ্যাক্টিভিটি আছে তারা হচ্ছে এই আচ্ছা অ্যাক্টিভিটি না কারিকুলার যেটা আছে সেটাকে আসলে আপনি কারিকুলামটাকে কীভাবে দেখছেন এটা কি আদৌ সম্মত আছে মানে সঠিকভাবে আছে কি না ধন্যবাদ মূলত যে আমাদের সিলেবাস এবং কারিকুলাম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি জানেন যে স্কুল এবং কলেজ পর্যায়ে একটি বড় ধরনের পরিবর্তন এসছে বিগত পাঁচ বছরে সে পরিবর্তনগুলো কি আপনি যদি পাঁচ বা সাত বছর আগে স্কুল এবং কলেজের বইগুলো দেখেন এবং এখন যে বইগুলো দেখবেন সম্পূর্ণ আলাদা এবং নতুন একটি করে বিষয় এখানে প্রবেশ করানো হয়েছে সেটি হচ্ছে আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবার মনে হয় যে এই আইসিটি বইটি ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেটি দেওয়া হয়েছে চমৎকারভাবে একজন শিক্ষার্থীকে সে যখন ক্লাস সিক্সে অর্থাৎ নিম্ন মাধ্যমিকে সে যখন ভর্তি হচ্ছে তখন থেকে তাকে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তাকে যখন মাধ্যমিকে নবম দশম শ্রেণীতে তাকে সরাসরি গ্রাফিক ডিজাইন ইজলাস্টার ফটোশপ সেটি শেখানো হচ্ছে সে যখন কলেজ পর্যায়ে পৌঁছাচ্ছে তাকে সরাসরি ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং সি প্রোগ্রামিং সেগুলো শেখানো হচ্ছে এর মাধ্যমে আমরা দেখছি স্কুল এবং কলেজ পর্যায়ে একটি রেভুলেশন ঘটেছে সেটি কি সিলেবাসে যেটি হচ্ছে আইসিটির মাধ্যমে তাদেরকে গ্রাফিক ডিজাইন শেখানো হচ্ছে প্রোগ্রামিং শেখানো হচ্ছে ওয়েব ডিজাইন শেখানো হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি আজ থেকে পনেরো বছর যে সিলেবাস দেখবেন আর এখন যে সিলেবাস দেখবেন দুটি কিন্তু একদম একই তো এই জায়গাটিতে আমাদের অনেক বড় একটি বাধা আমি মনে করি স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে আমরা পরিবর্তন করলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু সিলেবাসকে আমরা পরিবর্তন করছি না আমরা যখন পড়াশোনা করেছি আমরা দেখেছি যে আজ থেকে পনেরো বিশ বছর আগের বইগুলোই আমাদেরকে পড়ানো হচ্ছে সেই যে এডিশন সেই তখনকার যেই প্রকাশনের ছিল তখনকার যে পড়াগুলো ছিল ঠিক সেগুলোই আমরা এখন পড়ছি কিন্তু মার্কেট পরিবর্তন হয়েছে আমাদেরকে এটি বুঝতে হবে মার্কেটে এখন নতুনভাবে অপারেটিং সিস্টেম আসছে এক সময় জাভা ফোন আমরা ইউজ করেছি এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি সে আমাদেরকে যখন পড়ানো হয় তখন সেই পুরোনো সময়ে জাভা ল্যাঙ্গুয়েজ পড়ানো হচ্ছে বা জাভার ওই অপারেটিং সিস্টেম পড়ানো হচ্ছে কিন্তু এই অ্যান্ড্রয়েড কিন্তু বাংলাদেশে বেশিরভাগ সিলেবাসে নেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে এদিক দিয়ে আমি যেটি দেখছি যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো খানিকটা এগিয়ে আছে তারা বর্তমানে মার্কেট রিলেটেড যে পড়াশোনা তারা সেই সব দিকে যাচ্ছে আমি যেটি শুনতে পাচ্ছি সেটি হচ্ছে প্রাইভেট পাবলিক যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন চিন্তা ভাবনা করছে যে তারা এভাবে মার্কেটে যাওয়ার জন্য বা তাদের যে শিক্ষার্থী ইন্ডাস্ট্রিতে যখন যাচ্ছে সেগুলো যে যে প্রবলেমগুলো ফেস করছে তারা অচিরে এই সমস্যাটি সমাধান করবে এবং তাদের সিলেবাসকে পরিবর্তন করবে আমি আশা রাখি যে কয়েক বছরের মধ্যে এটি হবে এবং যেইভাবে স্কুল এবং কলেজের বইগুলোতে বৈপ্লবিক পরিবর্তন এসছে সেইভাবে যদি বিশ্ববিদ্যালয় লেভেলে এটা পরিবর্তন আসে সেক্ষেত্রে আমরা মার্কেটের সাথে স্টুডেন্টদের যে পার্থক্য গুণগত মানের পার্থক্য সেটি রোধ করতে বা কমাতে আমরা আশা রাখতে পারি ফ্রিল্যান্সার বিষয়টা যেটা আচ্ছা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সারের যে বিষয়টি এসছে যে আমরা খুব ভালো মানে জানি যে পশ্চিমা বিশ্বে বা উন্নত বিশ্বে আসলে আমাদের যে টাকার মূল্যমান বা তাদের ডলারের মূল্যমান আমাদের টাকার চেয়ে অনেক বেশি সেক্ষেত্রে তারা যখন একজন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইনারকে তারা পেমেন্ট করে তাদের দেশে সেক্ষেত্রে যে পরিমাণে পেমেন্ট করতে হয় আমাদের দেশে কেউ যদি সেই কাজটি করে তাদের চেয়ে অর্ধেক পেমেন্টে আমাদের এই দেশের যে কোনো ডেভেলপার অথবা ডিজাইনার একজন দক্ষ ব্যক্তি সে কাজ করতে পারে আবার একই দক্ষ ব্যক্তি আমাদের দেশে ওই কাজটি যদি করে আমাদের দেশে কারো কাছে সেক্ষেত্রে কিন্তু সে অতি নগণ্য পরিমাণে একটি পেমেন্ট পায় অর্থাৎ এই যে যোগসূত্র তাদের দেশের সাথে উন্নত দেশের সাথে আমাদের দেশের কাজে কি আমরা মূলত ফ্রিল্যান্সিং বলছি যে আমরা তাদের কাজ করে দেব তারা আমাদেরকে ডলারে পেমেন্ট করবে এবং আমরা যে সচরাচর বাংলাদেশে বসে কাজটি করলে বাংলাদেশে একজন ক্লায়েন্টে যে টাকাটি পাই সেক্ষেত্রে আমরা তাদের ডলারের মূল্য মানে আমরা সেই টাকাটি অনেক বেশি পাচ্ছি এক্ষেত্রে ফ্রিল্যান্সার যে তৈরির যে বিষয়টি হয়েছে এটি বাংলাদেশ সরকারও এখানে অনেক আন্তরিক তারা প্রায় ষাট হাজার ফ্রিল্যান্সার তৈরি করার জন্য বিগত বছর লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট এলইডিপি যে প্রজেক্টটি চালু করেছে এলআইসিটি তারা চালু করেছে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে এর মাধ্যমে তারা ফ্রিল্যান্সার তৈরি করছে আমি মনে করি যে বৈদেশিক মুদ্রা যে অর্জন রেমিটেন্স এই রেমিটেন্স ছাড়াও আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে এক্ষেত্রে আমরা খুব দ্রুত এখান থেকে অর্থ আয় করতে পারবো আচ্ছা বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মতো ইয়াং যারা আছে তারা এই টিং টিং টেক বলেন এরকম নতুন নতুন ইউটিউব চ্যানেল করছে নিজেদের মধ্যে মানে নিজেদের মধ্যে সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। ইসীতার যেটা জানার বিষয় ইসীতার কাছে সেটা হচ্ছে এই ফ্রিলান্সিং তৈরির পরে আপনি যেমন ইউটিউবে একটা চ্যানেল করেছেন আপনার নিজস্ব ফিল্যান্সে একটা অ্যাকাউন্ট করেছেন করছে বা এরকমভাবে চলছে এই ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আপনার এই ইউটিউব চ্যানেল বলেন এইগুলা আসলে কতটুকু প্রয়োজন এবং এটা কি সবার সব শিক্ষার্থীরা কিভাবে এই বিষয়টা আরও জড়িত হতে পারে এবং আপনারা কিভাবে প্রযুক্তি সবার মধ্যে সরিয়ে দিতে পারে এই বিষয়টাকে যদি একটু বলতেন হ্যাঁ ধন্যবাদ মন ভাইয়াকে তো এটা নিয়ে কথা বলার আগে আমি প্রথমেই ইমরান ভাইয়ের একটা পয়েন্টকে ধরবো সেটা হচ্ছে সিলেবাসের বিষয়টা ভাইয়া বলছে যে ষষ্ঠ শ্রেণী থেকেই বাচ্চাদের সিলে আইসিটি বইয়ের সিলেবাসে সুন্দর করে ফটোশপ ইলিস্ট্রেটর এই যে নর্মাল জিনিসগুলো সেগুলো ইনক্লুড করা হচ্ছে এখানে আমি একটা কথাই বলবো যে সিলেবাসে শুধু ইনক্লুড করলেই হবে না সেটা তাদেরকে শিখাতে হবে যতদূর জানি যে গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলগুলো সেগুলোর কথা না হয় বাদই দিলাম শহরাঞ্চলে যেসব স্কুল কলেজগুলো আছে ইভেন আমি যে স্কুলে পড়েছি আমি যে কলেজে পড়েছি আমাদেরকে কখনোই কম্পিউটার ল্যাবে নিয়ে যাওয়া হতো না তো সেখানে সিলেবাস প্রণয়ন করার কি মাহাত্ম এটা কথা আর সিলেবাস প্রণয়ন করার পরেও এই কাজগুলো হচ্ছে না বাচ্চারা শিখছে না এই জন্যই আমাদের মতো এসব স্বেচ্ছাসেবকদের জন্ম হচ্ছে আচ্ছা যে ঠিক আছে যেটা বললো ইসিতা সেটা আপনি জানতে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল আপনি যেহেতু সিএসির স্টুডেন্ট আপনি আপনার ডিপার্টমেন্টিক ভিত্তিক বলবেন যে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সমন্বয় আদৌ আছে কি নাই ধন্যবাদ মূলত হচ্ছে ইশিতা যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আলোকে যদি বলি সেক্ষেত্রে আমাদের যে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল এর মধ্যে খুব বেশি একটি পার্থক্য নেই কারণ বলতে আমাদের ক্লাসরুম বলে কিছু নেই আমাদের প্রত্যেকটি ল্যাব কিন্তু আমি যদি একটু আমাদের ব্যাক যে ডিপার্টমেন্ট তার বাইরে বের হই আমি গণিতের শিক্ষার্থীদেরকে দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদেরকে দেখেছি তাদের তো কম্পিউটার বিষয়ক বেশ কিছু জ্ঞান রয়েছে বা তাদের সিলেবাসে পড়াশোনা রয়েছে সেই জায়গাটিতেও কিন্তু তারা প্রপার প্র্যাকটিসটি পায় না কম্পিউটার বিষয় সেক্ষেত্রে আমি যদি এর চেয়ে একটু নিচে নামি কলেজ পর্যায়ে অনেক কলেজে আমি দেখেছি যে নির্দিষ্ট সঙ্গে কম্পিউটারের শিক্ষক নাই আবার এমনও রয়েছে যে কম্পিউটার শিক্ষক রয়েছেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার নেই একটি বেশিরভাগ কলেজেরই চিত্র ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স না বা কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট না হয়তো বা তিনি বাংলা অথবা ইংরেজিতে পড়েছেন এবং কম্পিউটারের বিষয়ে একটি ছয় মাসের ট্রেনিংয়ের একটি সার্টিফিকেট ডেটা বেস ট্রেনিং ডেটা ট্রেনিংয়ের সার্টিফিকেট নিয়ে তিনি প্রোগ্রামিং শেখাচ্ছেন এই যে বিষয়গুলো এবং স্কুলের পর মানে অবস্থা কিন্তু আরও করুন এই বিষয়গুলির কারণে আমরা যতটা সরকার চাচ্ছেন যে একদম নিম্ন পর্যায় থেকে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে তার আগে একটি অবকাঠামো তার মাঝে কম্পিউটার বিষয় তার মাঝে তৈরি করা এটি কিন্তু সম্ভব হচ্ছে না শুধুমাত্র একটি শেষ বাক্যের কারণে সেটি হচ্ছে শিক্ষক সংকট এবং আমাদের প্র্যাকটিক্যালের যে বিষয়টি সেটি সরকার চাচ্ছেন শেখ রাসেল ল্যাবের মাধ্যমে বর্তমানে প্রায় প্রতিটি কলেজ এবং বিশ্ব মানে কলেজ এবং স্কুলে শেখ রাজেল ডিজিটাল ল্যাব তারা তৈরি করছে প্রতিটি ইউনিয়নে তারা তথ্য কেন্দ্র ডিজিটাল তথ্য কেন্দ্র তৈরি করেছে এর মাধ্যমে গ্রাম পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে তারা এই ইন্টারনেট তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার ল্যাব পর্যন্ত পৌঁছে দিচ্ছে কিন্তু আমিও যখন হচ্ছে এইরকম ভলেন্টিয়ারি ওয়ার্ককে আজ থেকে তিন চার বছর আগে বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে বেড়িয়েছি দেখেছি যে পাঁচ বা সাত বছর আগে তাদেরকে প্রজেক্টর দেওয়া হয়েছে আমরা গেছি সেই দিনই প্রথম তারা প্রজেক্টরটি খুলছেন এবং আমাদের কাছ থেকে জানছেন আসলে প্রজেক্টটা অন করতে হয় কিভাবে এই যে বিষয় যে আমি কম্পিউটার দিলাম পুরো ল্যাব সাজিয়ে দিলাম প্রজেক্টর দিলাম কিন্তু সেটি ব্যবহার তাদেরকে শেখালাম না এই বিষয়টিতে হচ্ছে সবচেয়ে বড় একটি বাধা হচ্ছে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে আচ্ছা সেটা হচ্ছে আমি একদম মানে ইসেদের কাছে একটা স্পেসিফিক জানতে চাইব সেটা হচ্ছে গ্রাম অঞ্চলের প্রযুক্তি ছড়িয়ে গেছে এখন দেখা যাচ্ছে ফোর জি পর্যন্ত দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার ফোর জির প্রযুক্তি বলেন বা বিভিন্ন প্রযুক্তি থাকা সত্ত্বেও যেগুলো ম্যানেজমেন্ট হচ্ছে না বলে এ সাগর বলল আমার বিষয় হচ্ছে জানার বিষয় যে আপনার একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি নর্মাল নাগরিক হিসাবে এটা কতটুকু সুবিধা গ্রাম ভোগ করছে বলে আপনি মনে করেন বা আপনি নিজে এটা কিভাবে দেখছেন আসলে সব গ্রাম যে সব ধরনের সুবিধা পাচ্ছে সেটা কিন্তু না কিছু কিছু গ্রামে এমনও পাওয়া গেছে যে বিদ্যুতি পৌঁছায়নি আর ভাইয়া যেটা বলল যে তাদেরকে সরকার থেকে উপ উপকরণগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে কিন্তু তারা সেগুলো ব্যবহার করছে না ব্যবহার কেন করছে না কারণ তারা ব্যবহার করতে জানে না তাদেরকে আমাদের শেখাতে হবে তাদেরকে আমাদেরকে ট্রেনিং দিতে হবে তাদেরকে যদি আমরা প্রপার ট্রেনিং না দিতে হবে তাহলে সেগুলো তারা কিভাবে বাচ্চাদেরকে উপহার দেবে এটা কথা আর তারা ওই লেভেল থেকে দিতে পারছে না জন্য আমরা স্বেচ্ছাসেবকরা কাজ করছি করে যাচ্ছি যেন এটা একদম ইনিশিয়েটিভ পর্যায় থেকে আমরা বাচ্চাদেরকে উপহার দিতে পারি এবং তাদেরকে এই জিনিসগুলো শেখাতে পারি তো এই জিনিসগুলোর দিকে সরকারের একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ অবশ্যই প্রপার ইউজ না জানলে সেটা কিভাবে সম্ভব আচ্ছা সেটা হচ্ছে উনি বলুন প্রপার ইউজ না জানলে আমার তাহলে প্রশ্ন হচ্ছে যে সরকার কি আমলাতান্ত্রিক জটিলতার কারণে বা রাজনৈতিকরণ কারণেই কি এই দক্ষ জনশক্তি নিয়োগ দিচ্ছে না না তাদেরকে কেন ট্রেনিং নিয়োগ দেওয়ার পরে ট্রেনিং দেওয়া লাগবে আমার প্রশ্ন হচ্ছে তারা কি যদি যোগ্যতাই না থাকে তাহলে কেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন দেখুন বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়ার যে জটিলতা সেটা তো সম্পর্কে আমরা সকলেই জানি এর বাইরে আমরা যদি সে বিষয়টিকে এখানে একটি স্কিপ করে যাই যে যারা রয়েছেন যারা বর্তমানে রয়েছেন তাদেরকে যে ট্রেনিংয়ের বিষয়টি সে বিষয়টিতে যদি দেখি যে আমিও বিগত কয়েকদিন আগে ছাত্র হিসেবে আমরা সরকারের একটি প্রজেক্টে কাজ করি আমাদের সম্মানিত শিক্ষকগণের সহায়তায় তারা আমাদেরকে একটি প্রজেক্টে আইসিটি মন্ত্রণালয়ের নিয়ে গিয়েছিলেন সেটি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজগুলোতে আমরা সম্মানিত যে কলেজগুলোর শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা ট্রেনিং দিব সেটি হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার তাদেরকে ছোট একটি প্রোগ্রামিং কম্পিউটার সি প্রোগ্রামিং তাদেরকে গ্রাফিক ডিজাইন এবং এই টি এম এর সাধারণত মানে যেটি ওয়েব ডিজাইন বলে এটি সাধারণ একটি ধারণা আমরা প্রায় এক মাসের ট্রেনিংয়ে গিয়ে যেটি দেখলাম যে শিক্ষকদের তারা হয়তোবা বা চান যে তারা শেখাবেন কিন্তু শেষ মুহূর্তে কেন জানি তাদের একটা আন্তরিকতার অভাব রয়েছে তারা যেটি বলেন যে তারা পুরনো যুগের মানুষ এই বয়সে তাদের আর এটি নতুনভাবে শিখে শেখানো সম্ভব না তো তারাও বলেন যে এই জায়গাটিতে নতুন লোক যদি নিয়ে আসা যেত সেক্ষেত্রে ভালো হতো তো নতুন লোক নিয়ে আসতে আপনাকে নিয়োগে যেতে হবে নিয়োগে গেলে এখানে আমলাতান্ত্রিক জটিলতা আছে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে তো ট্রেনিংয়ের জন্য আমি যেটি দেখছি যে সরকার বেশ আন্তরিক এবং প্রচুর পরিমাণে ট্রেনিং দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি স্কুল এবং কলেজে আপনি এমন স্কুল এবং কলেজ দেখবেন না যেখানে আইসিটি বিষয়ক ট্রেনিং প্রাপ্ত কোনো শিক্ষক বা শিক্ষার্থী নেই শিক্ষক নেই প্রত্যেকটি স্কুল এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি স্পেশাল আইসিটি কেয়ার নামে একটি ট্রেনিং আসছিল সেখানে প্রত্যেকটি স্কুল এবং কলেজেরই কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কিন্তু এই যে আন্তরিকতার অভাব আমি একটু ট্রেনিং নিয়ে এবং আপনি জানেন যে টেকনোলজির সাবজেক্ট বিষয়টি এরকম আপনাকে আমি আজ শেখালাম আপনি এক মাস পরে আবার এটি খুললেন আপনি কিন্তু কখনোই পারবেন না এটি একটি আপডেটের বিষয় প্রতিদিন এটি হচ্ছে আপনাকে দেখতে হবে এটি নিয়ে কাজ করতে হবে এটি অন্যদের সাথে আলোচনা করতে হবে এই যে দুইটি জায়গায় সরকার নিয়োগ প্রক্রিয়াতে সমস্যা থেকেই যায় এবং আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা রয়েছেন তাদের আন্তরিকতা একটি বিশাল অভাব রয়েছে সেক্ষেত্রে তারা এটি নিয়ে যে চর্চা নিয়মিত চর্চার বিষয় সেই চর্চাতে তারা খানিকটা অবহেলা করেন এবং এটি নিয়ে তাদের খুব একটি মানে আন্তরিকতা নেই বললেই চলে এ কারণে আমার মনে হয় যে এইখানে সরকারের সাথে মানে প্রান্তিক যাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে আপনি জানেন হ্যাকাথন প্রজেক্ট প্রজেক্ট বিভিন্ন রকম করে থাকেন এই যে প্রজেক্টগুলো এবং প্রযুক্তি জনপ্রিয়করণের বিষয়টা আপনার যে বিভিন্ন রকম প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আপনি হ্যাকাথন প্রজেক্টের সম্ভবত একবার চ্যাম্পিয়নও হয়েছিলেন আমার জানা মতে তো এই তথ্য প্রযুক্তিটা সঠিকভাবে সঠিকভাবে পৌঁছানোর জন্য কি কি করণীয় আছে এবং উৎসাহ দেওয়ার জন্য কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ মূলত হচ্ছে ন্যাশনাল হ্যাকাথন যেটি বাংলাদেশের সবচেয়ে ডেভেলপারদের সবচেয়ে বড় প্রোগ্রাম সেখানে প্রথম ন্যাশনাল হ্যাকাথন আমি চ্যাম্পিয়ন হই তো আমি যেটি দেখেছি যে সে চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের যেমন প্রাইজ মানি ছিল দু লক্ষ টাকা যারা চ্যাম্পিয়ন টিম সেটা আমি এখন পর্যন্ত পাইনি পরবর্তীতে এই ধরনের যে প্রতিযোগিতা হয়েছিল অথবা যারা আইসিটি মিনিস্ট্রিতে তাদের আইডিয়া দিয়েছে একই মানুষ আমি দেখেছি চারবার পাঁচবার পর্যন্ত তারা আইসিটি মিনিস্ট্রি থেকে ফান্ড পেয়েছে কিন্তু অনেকেই আছে যারা সমাজে ভালো কিছু হবে সেই প্রত্যাশায় তারা ভলেন্টিয়ার ওয়ার্ক করে যাচ্ছে বা তারা নতুন কিছু একটি উদ্ভাবন করতে চাচ্ছে কিন্তু অর্থের কারণে তারা এই জায়গাটিতে তারা ম্যাচ করতে পারছে না আইসিটি মন্ত্রণালয়ের এই জায়গাটিতে আমার মনে হয় একটু গাফেলতি থেকে গেছে যে তারা যে ফান্ডটি দিচ্ছে সরকার কিন্তু টাকা ঠিকই দিচ্ছে এবং এই টাকাগুলো কোথায় যাচ্ছে সেই জায়গাটির মনিটরিংয়ের আমার মনে হয় একটি অভাব রয়েছে যে টাকা দিচ্ছে কিন্তু যার প্রান্তিক পর্যায়ে যারা উদ্ভাবনী শক্তি নিয়ে বসে আছে যারা কিছু কাজ করতে চায় তাদের কাছে টাকাটি আসছে না আমার মনে হয় যে প্রান্তিক পর্যায়ে এবং সরকারের পক্ষ থেকে যদি একটি শক্ত মনিটরিং টিম থাকতো যে আমি যে টাকাটা দিচ্ছি কার কাছে যাচ্ছে তারা সেটি কিভাবে ব্যবহার করছে আপনি যেন অবাক হবেন যে গত মা গত সপ্তাহে প্রথম আলোতে একটি নিউজ এসছে আইসিটি মন্ত্রণালয়ের উদ্ভাবনীমূলক প্রকল্পে দশ লক্ষ টাকা পেয়েছে একটি বিউটি পার্লার কোম্পানি যেখানে আমাদের রোবোটিক্স কোম্পানিগুলো আমাদের হচ্ছে যারা আইটি ফার্ম আছে সফটওয়্যার কোম্পানি তারা কিন্তু টাকা পাচ্ছে না যারা অর্থ তাদের কাজগুলো করতে পারছে না সো এই বিষয়গুলিতে মনিটরিংয়ে এক শক্ত অবস্থান আমার প্রয়ো আমি আশা করি যে আসবে আইসিটি মন্ত্রণালয়ের কাছ থেকে এবং তার মাধ্যমে আমি মনে করি যে এই যে প্রান্তিক পর্যায়ে এবং সরকারের যে যোগসূত্র সেটি শক্ত হবে আমি সীতার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে ভলেন্টিয়ার ওয়ার্ক করছেন বিভিন্নভাবে নিজে চ্যানেল খুলেছেন এছাড়াও যারা কাজ করছেন এটাকে আপনার পরবর্তীতে কি কি পদক্ষেপ আছে আপনি কি কিভাবে আরও এই প্রযুক্তিকে কীভাবে সবার মাঝে ছড়িয়ে দিয়ে যাচ্ছে আপনার পরবর্তীতে পদক্ষেপগুলো কী কী হতে পারে এই বিষয়ে যে দর্শকদের মাঝে যদি একটু বলবেন ধন্যবাদ মন ভাইয়াকে পরবর্তী পদক্ষেপ বলতে আসলে জিনিসটাকে ধরে রাখতে চাই জিনিসটাকে কন্টিনিউ করতে চাই আমার এরকম একটা প্ল্যান আছে যে আমি যে ইনিশিয়েটিভ ভিডিওগুলো তৈরি করছি সেই ভিডিওগুলি আমি বিভিন্ন স্কুল কলেজে যাব। এবং সেখানে এই ভিডিওগুলি প্রদর্শন করব। আমার মনে হয় যে এই জিনিসগুলো ক্লাসের টিচারদের কাছ থেকে অনেক ছেলেমেয়েরাই পায় না আপনি হয়তো খেয়াল করলেই দেখবেন যে বাইরের কান্ট্রিগুলোতে যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টা প্রত্যেকটা স্টুডেন্ট তাদের টিচারকে ইমেইলে তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এসেও আমাদের ইউনিভার্সিটি কিছু কিছু ডিপার্টমেন্ট ব্যতীত ম্যাক্সিমাম ডিপার্টমেন্টগুলোই কি করছে তাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টগুলো হাতে লিখে জমা নিচ্ছে কিন্তু ইমেল করতে আসলে কি সমস্যা এখানে এই যে ছোট ছোটো জায়গাগুলো এখানে আমরা ইমেল কিভাবে করতে হয় সেটা শিখতে পারছি না এরকম বিভিন্ন ছোট ছোটো জায়গাগুলো আছে যেখানে আমরা কিভাবে জিনিসটাকে উপস্থাপন করব কীভাবে এই কাজটা করব এগুলো আমাদেরকে আসলে একাডেমিক লেভেল থেকেই শিখানো হচ্ছে না তো আমার এই জন্য একটা ছোট প্ল্যান আছে যে আমি একদম মাঠ পর্যায়ে কাজ করতে চাই এটা নিয়ে সবাইকে এই নর্মাল জিনিসগুলো শিখাতে চাই কিভাবে সিভি লিখতে হয় কীভাবে ইমেইল লিখতে হয় বা কিভাবে নর্মাল কোডগুলো করতে হয় বা কিভাবে আপনি যাতে আপনি একটা জিনিস কিনতে যাচ্ছেন আপনি যেন সেখান থেকে ঠকে না ফেরেন বা বিভিন্ন যেগুলো কোম্পানি আছে বাইরের দেশে ওই কোম্পানিগুলো চলছেই না কিন্তু বাংলাদেশে সেই কোম্পানিগুলোর বাজার ছয় লাভ নর্মালি এই মধ্যবিত্ত দেশগুলোকেই তারা টার্গেট করে বিজনেস করছে তো আমার প্রথমেই লক্ষ্য থাকবে যে এই মানে খারাপ মানের জিনিসগুলো যাতে আমার দেশের মানুষরা ইউজ না করে তারা যাতে ভালো জিনিসগুলো ইউজ করে সেজন্য যতটুকু বা একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের মতো হয়তো সে বুঝবে না কিন্তু নর্মাল যে নলেজটুকু তার মধ্যে থাকা উচিত এই নলেজটুকু যেন সে পায় আচ্ছা আমি যে বুঝতে পেরেছি আপনার বিষয়টা যে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাজ এ কৃষক বলেন আম জমাতে বলেন তারা যেন আর কি আপনার আপনি যদি ওই ওই কাতারির একজন মানুষ আপনি যেটা গেস করছেন সেটা যেন সবার মাঝে ছড়াই দিবেন এবং সেইটা কিভাবে মানুষকে নিজেদের স্বাভাবিকভাবে একটা মোবাইল ফোন দেখেই একজন কৃষকও যেন বুঝতে পারে যে না এই মোবাইলটা ভালো না এই মোবাইলটা ভালো তার মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করা এবং সেভাবে তাকে আমি ইমরানের সাগরের কাছে লাস্ট যে বিষয়টি জানতে চাইবো আহ লাস্ট কোশ্চিন সেটা হচ্ছে যে এই যে আমাদের তথ্য বিশাল একটা ভান্ডার এই এই ভাণ্ডারকে আমরা কাজে লাগাচ্ছি না ঠিকমতো আমরা প্রপারলি ইউজ করছি না কারিগরমে সব জায়গায় প্রবলেম প্রবলেম কেন জানি কেন একটু সবাই প্রবলেম প্রবলেম মনে করে তো এই প্রবলেম সল সলিউশনের জন্যে আমাদের নিজেদের কতটুক সচেতন এবং আরও জনগণের কি সচেতনতা দরকার বলে আপনি মনে করেন এবং আপনারা নিজেদের কম্পিউটারের একজন হয়তো শিক্ষার্থী আছেন না ভবিষ্যতে ভালো কিছু করবেন তো সেই দিক থেকে আপনারা কিভাবে নিজেকে আপনার কি কি কাজ করলে এই স্বাধীনতা আরও বৃদ্ধি পাবে বলে আপনি মনে করেন এবং এটা কি করা উচিত ধন্যবাদ মন আপনাকে মূলত হচ্ছে আমাদের যে সমস্যাগুলি রয়েছে এর বাইরেও আমাদের বেশ কিছু আশার বাণী রয়েছে সেটি হচ্ছে সরকারি যে প্রজেক্টগুলো রয়েছে পুরো প্রান্তিক পর্যায়ে কিন্তু তারা ট্রেনিং দিচ্ছেন আমি এর আগে উল্লেখ করেছি এল অর্থাৎ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট এলআইসিটির মাধ্যমে তারা স্কুল কলেজ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এখান থেকে বের হয়ে যাচ্ছে বেকার জনগোষ্ঠী তাদেরকেও কিন্তু তারা ফ্রিল্যান্সিং ট্রেনিং দিচ্ছেন তারা যেন আর্থসামাজিকভাবে আমাদের সমাজে ভূমিকা রাখতে পারে তারা যেন হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং তারা যেন সক্ষমতা অর্জন করতে পারে অর্থ আয়ের সে বিষয়ে এখানে যে সমস্যাটি রয়েছে আমাদের যে সচেতনতাটি দরকার সেই সচেতনতাটি হচ্ছে আমরা যখন ফ্রিল্যান্সিং করছি বা এই জায়গাটিতে এসছি আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে মার্কেট প্লেস বলতে আমি বোঝাচ্ছি যেসব জায়গায় আমরা কাজ পাই মূলত তো সে সকল জায়গাতে আমাকে একটি অ্যাকাউন্ট করে ওইখানে আমার প্রোফাইল অনুযায়ী তারা আমাদেরকে বিদেশি যারা ক্লায়েন্ট রয়েছেন তারা হচ্ছে আমাদেরকে কাজ দেন সেক্ষেত্রে আমি যদি গ্রাফিক ডিজাইন করি সেক্ষেত্রে আমি ডিজাইনের কাজ নিব আমি যদি প্রোগ্রামিং করি প্রোগ্রামিংয়ের কাজ নেব আমাদের দেশে যে সমস্যাটি হচ্ছে আমাদের অসচেতনতার কারণে সেটি হচ্ছে আমি কাজ পারি না পারি এই ধরনের সরকারি ট্রেনিংগুলোতে কীভাবে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে সেভাবে আমি অ্যাকাউন্টটি খুলছি খোলার পরে আসলে এইখানে কাজগুলো কিভাবে দেওয়া হয় কেউ একজন একটি ওয়েবসাইট বানাবে সে ওয়েবসাইটে একটি ডেমো দিয়ে সেটি তারা উল্লেখ করেন যে কারা এই ওয়েবসাইটটি কাজ পারো তারা আমাকে একটি রেট দাও সে রেট অনুযায়ী আমি হচ্ছে তোমাদেরকে কাজ দিব তারা হয়তো বা সেখানে একটি রেট দিয়ে দিলেন একশো ডলারের মতো তো আমরা যেভাবে বিট করি সেখানে করি কেউ আশি ডলার কেউ পঁচাশি ডলার কেউ নব্বই ডলার কেউ বা পঁচাত্তর ডলারে তারা বলল যে বলে যে আমি কাজটি করে দেব সেক্ষেত্রে ক্লায়েন্টের যাকে পছন্দ তার প্রোফাইল দেখে বা যে রেটটি কম অনেকটা টেন্ডার প্রক্রিয়ার মতন তাকে হচ্ছে কাজটি দেয় এইভাবেই মূলত আমাদের কাজ নেওয়া এবং দেওয়ার প্রক্রিয়াটি হয় এখন যে অসচেতনতার জন্য সমস্যাটি হয়েছে যারা ভালো মতন কাজ জানে না তারাও কিন্তু সেখানে বিট করছে এবং দেখা গেলো একশো বা দেড়শো ডলার প্রজেক্ট আপনি শুনে আশ্চর্য হবেন দুই থেকে পাঁচ ডলারের মধ্যে তারা বিট করছে এতে হচ্ছে কি যে ক্লায়েন্ট কিন্তু তিনি দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন যে এত অল্প রেটে কাজটি কীভাবে দেওয়া হচ্ছে কিন্তু যে কাজটি করছে তার দেখা গেল কোনো এক্সপিরিয়েন্স নাই সে কাজ করার সে কখনো কাজ করে এবং ভালো মতন কাজও জানে না আনফর্চুনেটলি ক্লায়েন্ট যদি তাকে অল্প দামে দিয়েও দেয় পরবর্তীতে সে যখন কাজটি জমা দিচ্ছে সম্পূর্ণ খাত ছাড়া একটি কাজ জমা দিচ্ছে এতে কি সমস্যা হচ্ছে যে কাজটি নিচ্ছে তার একটি পরিচয় আছে তার দেশের একটি পরিচয় আছে দেখা গেলো সে বাংলাদেশি তখন ক্লায়েন্টের একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যে বাংলাদেশি কারোর কাছে যদি ডেভেলপের কাছে আমি কাজ দেই সেক্ষেত্রে এই কাজটি কিন্তু আমি সঠিকভাবে পাচ্ছি না এরা রেট রাখে কম এবং কাজটিও আমাকে অসম্পূর্ণ দিচ্ছে এক্ষেত্রে তারা যদি কান্ট্রি সুইচ করে ইন্ডিয়ান অথবা চাইনিজদেরকে সেক্ষেত্রে বাংলাদেশ একটি বাজার হারাচ্ছে এখানে এই ক্ষেত্রে আমরা দেখেছি আপওয়ার্কের মতন বাংলাদেশ একটি বড় মার্কেট প্লেস মানে ওয়ার্ল্ডের একটি বড় মার্কেট প্লেস তারা কিছুদিন আগে বাংলাদেশিদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে বন্ধ করে দিয়েছিল ফিল্যান্সার ডট কম এরা প্রায়ই হচ্ছে বাংলাদেশি যে ফ্রিল্যান্সাররা রয়েছেন তাদেরকে ওয়ার্নিং দিয়ে আসছে ফাইবারও কিন্তু আমরা একই অবস্থা দেখছি সুতরাং আমি এই সচেতনতাটার কথা বলবো যে আমরা যারা ফ্রিল্যান্সিং শিখছি তারা হুট করে যেন অ্যাকাউন্ট ক্রিয়েট না করি সেখানে কোনো কাজ না জেনে যেন বিট না করি ধন্যবাদ আসলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম দর্শক সেটা হচ্ছে কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ে আড্ডা হলো আমাদের আড্ডাতে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম আমাদের দেশে প্রোগ্রামার আছে তাদেরকে সঠিকভাবে নিয়োগ দেওয়া হয় না আমাদের দেশে প্রোগ্রামে দেখা যাচ্ছে বেতন খুবই নগণ্য এছাড়াও উল্লেখ করেছেন ইনায় সাগর ভাই যে কারিকুলার যে আছে সেটার সাথে প্র্যাকটিক্যাল থেকে মিল থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ প্র্যাকটিসের অভাব আছে এছাড়া বলছেন আমলাতান্ত্রিক জটিলতা আছে এছাড়াও হাইটেক পার্ক যে তৈরি হচ্ছে এখানে আসলে আমাদের আস্থা কতটুক আছে সেই বিষয়গুলো আমাদের প্রশ্নবিদ্ধ কিছুটা আছে যে এইটা এক পাশি এক পেশি হলে সেটা কতটা রাজনীতিকরণ হবে কি হবে না এবং সেখানে কোনো অসুবিধা হলে তারা কীভাবে এই বিষয়গুলো সলভ করবে এছাড়াও যেটি বলেছেন শিক্ষক নেই ইসিতা বলেছেন যে আমাদের গ্রামাঞ্চলে যে যারা আছেন প্রপার ট্রেনিং নাই তাদের হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে না তাদের কাজ করতে তাদের অসুবিধা হচ্ছে ডিজিটাল আদৌ কতটুকু বাংলাদেশ হয়েছে এই বিষয়টি টোটালি এখন একটি প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল শুধু মুখে মুখেই নাই আমরা চাই এই ডিজিটাল সম্পূর্ণ সবার ঘরে ঘরে পুষুক হাতে হাতে পুষুক এবং সবাই সচেতনভাবে এই ডিজিটালাইজড বাংলাদেশকে তথ্য পূর্ণভাবে সবার বিশ্বের মাঝে আমাদেরকে নিজের একটা গোল যেটা আছে ভীষণ এবং ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে এবং আরও যেটা আছেন যে সামনে আমরা ডিজিটালাইজ পূর্ণ এবং উন্নয়নশীল দেশের কথা দু হাজার সালে যেতে যাচ্ছি সেই বিষয়গুলো আমাদের পূর্ণভাবে যেতে চাই এবং আমাদের যে দূরদর্শিতার অভাব আছে আমাদের যে আমাদের নিজস্ব স্বকীয়তার যে বিষয়টা আমাদের নিজে নিজেই সচেতন হওয়ার সেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো পূর্ণভাবে যেন পূরণ করতে পারি দর্শক আমরা ধন্যবাদ জানাতে চাই বরেন্দ্র টিভির পক্ষ থেকে আমরা এই সাগরকে অনেক ব্যস্ততার মাঝে এখানে আসার জন্যে এছাড়াও আমাদের মাঝে উপস্থিত ছিলেন ঈর্ষাদ জাহান ঈশ্বাদ জাহান ইশিতা তাকেও ধন্যবাদ জানাতে চাই ঈশ্বাদ জাহান ইশিতাকে ধন্যবাদ জানিয়ে এবং ইমরানের সাগরকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো আড্ডা এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে শুভরাত্রি